আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকের ইকামার মেয়াদ নেই, দূতাবাসে কিংবা জেদ্দা কনস্যুলেটে গিয়ে আবেদন করছেন, আবেদন করার পর একটা মেসেজ আসার পর 2-3 মাস হয়ে গেছে, কোনো মেসেজ আসে না। তো তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি কাফালা হলে এখন কোনো সমস্যা হবে কিনা। আবার আমাকে কয়েকজন ভাই আমাকে ফোন করে জানিয়েছেন যে জেদ্দা কনস্যুলেটে রিয়াদ দূতাবাসে ফোন করে জানছেন যে করণীয় কি। তো তারা বলছে আপনি কাফালা হইলে কাফালা হয়ে যান। তো বলছে কোনো সমস্যা হবে কিনা কামা বানাইতে, তো সেখান থেকে নাকি বলছে যে না, কোনো সমস্যা হবে না। তো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আপনাকে যদি জেদ্দা কনস্যুলেট বা রিয়াদ দূতাবাস থেকে যদি বলে যে আপনি কাফালা হয়ে যান, তাহলে আমি আপনাদেরকে বলবো না, আপনারা কাফালা হয়েন না। ঠিক আছে, কাফালা হইলে আপনাদের যে সমস্যাটা হতে পারে, আপনি একটা কথা মনে রাখবেন যে ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি যখন আউটপাসের জন্য আবেদন করবেন, আপনার আউটপাস প্রক্রিয়া দিন থাকবে। আপনি যখন এই কাফালা হবেন, কাফালা হওয়ার পরেও কিন্তু আপনার এই কামাটার আপনার খরচ লাগবেই লাগবে। এটা আপনার 6 মাস পরে হইলেও লাগবো, 6 মাস আগে হইলেও লাগবো, লাগবোই লাগবো। ঠিক আছে, এতে কোনো মিস নাই। মনে রাখবেন আপনার এই কামা একটা, এই কামার নাম্বার একটা, আপনি মানুষ একজন, খরচ লাগবো আপনার নামে, আপনার এই কামার উপরে খরচ লাগবো, কফিলের নামে খরচ লাগবো না। আপনার যখন মুক্তবা আমলে আপনার ফেফারটা আসবে জেদ্দা কনস্যুলেট বা রিয়াদ দূতাবাস থেকে, যখন আপনার এই পেপারগুলো বা আপনার এই কাগজগুলো যখন মুক্তভাবে আসবে, সেখানে আসার পর তারা যখন অনলাইনে চেক করে দেখবো যে আপনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন, সেই কোম্পানির উপরেই কিন্তু আপনার নামে ফাইনাল এক্সিটটা লাগবো। ঠিক আছে, কেন লাগবো, কি কারণে লাগবো, এত কিছু দেখবো না, তারা আবেদন পাইবো সেটা গ্রহণ করব। এটাই ফাইনাল এক্সিট কিন্তু লাগবোই। এরকম অনেক ফোরম্যান আছে, ঠিক আছে, আমার নিজের চোখে দেখা। তো যাই হোক, তারপরও যদি আপনারা কাফালা হইতে চান, আপনারা কাফালা হইতে পারেন। তবে কাফালা হওয়ার পর যদি দেখেন যে আপনার ইকামাতে ফাইনাল এক্সিট আয়া পড়ছে, তখন আপনি সেটা ক্যান্সেল করতে হবে, মকদ্দমা আমলের মাধ্যমে কফিলকে নিয়ে সেটা ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তো এমনও হতে পারে যে আপনি এই একটা মেসেজ আইছে আর একটা মেসেজ আইতেছে না, কিন্তু আপনি কাফালা হইতে গেছেন, সেখানে আপনি কাফালা হইতে পারতেছেন না, এমনটাও কিন্তু হয়। মনে রাখবেন, কেন কাফালা হইতে পারতেছেন না, কারণ আপনার ফাইনাল এক্সিট প্রক্রিয়া দিন আছে, যার কারণে আপনার কাফালা হওয়া সম্ভব না। ঠিক আছে, আবার কাফালা হওয়ার পরেও কিন্তু ফাইনাল এক্সিট লাগে। তো লাগলে কি করবেন, আপনি 1,000 রিয়াল জরিমানা দিয়া আপনি যখন জানতে পারবেন, 60 দিন মেয়াদ থাকে কিন্তু সেটার, তো যখন জানতে পারবেন আপনার ফাইনাল এক্সিট লাগছে এবং মেয়াদ আছে এখনো, সেই মেয়াদের ভিতরে আপনি এটাকে ক্যান্সেল করতে হবে কফিলের মাধ্যমে, তারপরে আপনি বৈধ হতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যদি কেউ কাফালা হতে চান তো কাফালা হন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, পরবর্তীতে অনেক ঝামেলা পোহাইতে হয়, কারণ নতুন কফিলের কাছে যাইবেন, সে কফিলের জন্য কামা মারাইতে যাবে, তখন দেখবো আপনি খরচ লাগেন না, তখন এমন হইতে পারে যে সে আপনার আর কাফালা এই আকামা মানে দিব না, খরচও কাটবো না, তা আপনি ফললেন একটা ঝামেলা কাফালা হইয়া টাকা পয়সা নষ্ট করিয়া। তো তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি কাফালা হইতে হয়, আপনার কাছে মেসেজ আইছে আর একটা মেসেজ এখনো আসে নাই, আপনি সরাসরি মুক্তবা আমলে যান। কোন মুক্তবা আমলে দেবেন? আপনার কফিল যে এলাকার, যে ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের মুক্তবা আমলে দেবেন, গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আপনি কাফালা হইবেন। তখন আপনার ইকামার সমস্যা দেখবে, আপনার কি সমস্যা সেটা জানতে চাইবে। আপনি বলবেন যে আমার ইকামার মেয়াদ নাই, আমি এই সাফারায় গেছিলাম, সাফারা হলো বাংলাদেশ দূতাবাসের নাম, হলো সাফারা, যেটা কনস্যুলেটের নাম হলো সাফারা, যে আমি সাফারা গিয়েছিলাম, সাফারা থেকে তলব দিছি আমি দেশে যাওয়ার জন্য, খুরুজে যাওয়ার জন্য। তখন তারা আপনার এই কামাটা চেক করব। ঠিক আছে, যদি দেয় যে বলে যে আপনার এখনো খুরুজ লাগে না বাকি, তখন আপনি বলবেন যে আমি কাফালা হয়ে যাবো, এখন আমার কাফালা হওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। তখন তারা যদি সম্ভব হয়, তারা আপনাকে কাফালা হওয়ার জন্য ব্যবস্থা করে দিব। ঠিক আছে, সম্ভব কি, এটা সম্ভবই হয়, কারণ আমি করাইছি, আমার এলাকায় আমি কয়েকজনের করাইছি। ঠিক আছে, কারণ আবার অনেকেরই করাইতে পারি নাই, কারণ তাদের অলরেডি এই খরচ নেওয়া লাগিয়ে গেছে, আর যাদের লাগে নাই তারা কিন্তু কাফালা হইতে পারছে, কারণ যাদের লাগে না তারা কিন্তু তলব ওইখান থেকে এখনো পাঠায় নাই, তারা তলব পায় নাই, মুক্তবা আমলে এখনো তলব পায় নাই, কারণে সে কাফালা হইতে পারছে। শুধু ইকামার নাম্বারটা নিয়ে চেক করে দেখছে, বলছে যে তুমি কাফালা হয়ে যাও, এই খরচ নেওয়া লাগবো না। ঠিক আছে, কারণ তারা ওইখানে মুক্তবা আমলের ওয়েবসাইটে তারা একটা সিগন্যাল দিয়ে রাখে,
ঠিক আছে, যে লোক কাফালা হইব তলব আসলে সেটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে, তাদের তাকে আপনাকে একটা পারমিশন দিয়ে দিব, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনার ফাইনাল এক্সিট লাগিয়া যায় ওই মুহূর্তে, যদি আপনি মুক্ত বাঙালি যায় যদি আবেদন করেন যে আমি তলব দিছি সাফারা থেকে, এখন আমি কাফালা হইতাম স্যার, আমি যাবো না, আমার করণীয় কি, যখন দেখবো যে আপনার কাফালা এই হওয়া সম্ভব না, আপনি এই ফাইনাল এক্সিট আপনার প্রক্রিয়ার দিন আছে বা হয়ে গেছে লাগিয়ে গেছে, তখন আপনি সেটাকে ক্যান্সেল করতে হবে। আপনি এই ক্যান্সেল তো করতে পারবেন না, আপনি দেশে চলে যেতে হবে, ঠিক আছে, ক্যান্সেল করতে পারবেন তখনই যখন আপনি কাফালা হওয়ার পরে বাই দি ওয়ে যদি আপনার যদি ফাইনাল এক্সিট লাগিয়া যায়, ঠিক আছে, ইনকেস যদি ফাইনাল এক্সিট লাগিয়া যায় কাফালা হওয়ার পরে, তখন আপনি ক্যান্সেল করতে পারবেন, কারণ তখন ফাইনাল এক্সিটটা লাগবো আপনার যে কফিলের কাছে এই কাফালা হয়েছেন সেই কফিলের মোয়াসাসার উপরে ভিত্তি করে লাগবো, ঠিক আছে। তবে মনে রাখবেন যে আপনার যদি ইকামার যদি বানিয়ে ফেলান, কাফালা হওয়ার পর যদি ইকামা বানিয়ে ফেলান দ্রুতভাবে, তাহলে ফাইনাল এক্সিট কিন্তু না লাগার সম্ভাবনা অনেক বেশি। মুক্ত বাঙাল থেকে যখন ফাইনাল এক্সিট লাগাইতে যায়, তখন তারা দেখে যে আপনার ইকামার মেয়াদ আছে, ইকামা ভ্যালিড, তখন কিন্তু তারা আর কুরুশটা লাগায় না, ঠিক আছে, তখন তারা একটা মানে খোঁজ করে যে সে তলব দিছে কেন, ইকামার মেয়াদ নতুন মেয়াদ বিবেচনা কইরা আর আপনাকে কুরুশ লাগাবে না। ম্যাক্সিমাম লোকেরই কুরুশ লাগায় না, ম্যাক্সিমাম বলতে কি ইকামার মেয়াদ থাকলে কুরুশ আর লাগায় না। আপনি যদি দ্রুতভাবে কাফালা হয়ে ইকামা বানিয়ে ফেলান, তখন আর কাফা এই কুরুজ আর লাগবে না। আর যদিও ইনকেস যদি কোনো কারণে যদি লাগিয়া বইয়ে, কারণ মুক্ত বাঙালির লোক সবাই তো আর এক না, সবাই তো আর সাবমিট ছায়া করে না, কেউ চোখ বন্ধ করেও করে, ঠিক আছে, তো যাই হোক, তো যদি এরকমটা হয় তাহলে আপনি আপনার কফিলের মাধ্যমে সেটা ক্যান্সেল করাতে পারবেন, কারণ সেই কুরুজটা আপনার কফিলের রোকসাতেই রোকসার মাধ্যমেই লাগবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সর্বশেষে বলবো যে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা মেসেজের মাধ্যমে আউটপাসের আবেদন না করে আপনারা হাতে হাতে কাগজ নেওয়ার ব্যবস্থা করেন, আর কিভাবে হাতে হাতে কাগজ নেওয়ার ব্যবস্থা করবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে বলা আছে যে ইকামার মেয়াদ নেই, দ্রুত খুব সহজে দেশে যাওয়ার উপায়টা কি, আপনারা খুঁজলে পাবেন ভিডিওটা, সেখানে বিস্তারিত পেপারসগুলো দেখাইছি, মুক্ত বাঙালির পেপারস, তারপরে কনসুলেটের পেপারস, যাওয়াজাতের পেপারস, সবকিছু আমি সেখানে দেখাইছি, আপনারা দেখে আসতে পারেন। তারপরও না, যেটুকু না বললেই নয়, আপনারা মেসেজের মাধ্যমে আউটপাসের আবেদন না করে আপনারা সেখানে গিয়ে নরম সরম হয়ে কথা বলে কাকুতি মিনতি করে যে বলবেন যে আমার খুব ইমার্জেন্সি যেতে হবে, তখন তারা আপনাকে একটা ফেফার দিবে। আপনারা শুধু তাদেরকে বলবেন যে আপনারা একটা ফেফার দেন, আমার যে ফেফারটা দেন, ফেফারটা দিলে আমি মুক্ত মামলে নিজে সরাসরি দেন, তখন তারা আপনার একটা ফেফার দিয়ে দিব, ওই ফেফারটা নিয়ে আপনি মুক্ত মামলে দেবেন, মুক্ত মামলা থেকে আপনাকে যাওয়াজাতে পাঠাইবো, যাওয়াজাত থেকে আপনাকে দেশে পাঠাইবো। আশা করি বুঝতে পেরেছেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।